গ্রেপ্তার হওয়ার চার ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে জামিন পেলেন কংগ্রেস নেতা পবন খেরা। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার জেরে বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্যাংস্টারদের খোঁজে দেশ জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দেশের 8টি রাজ্য জুড়ে মোট 76টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গ্যাংস্টারদের গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের ছাত্র সংসদগুলির ভোট কবে হবে সে ব্যাপারে বৃহস্পতিবার মৌখিক আভাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কয়েক ঘণ্টার মধ্যেই ক্যাম্পাসে ভোটের দাবিতে বিধানসভা অভিযান ডাকল বাম ছাত্র সংগঠন এসএফআই। সিপিএমের ছাত্র সংগঠনটির বক্তব্য, এর আগেও শিক্ষামন্ত্রী এমন মৌখিক আশ্বাস দিয়েছিলেন কিন্তু কিচ্ছু হয়নি। আবহাওয়া খারাপ থাকায় আচমকায় কৃষি জমিতে অবতরণ করলো একটি বেসরকারি হেলিকপ্টার। জানা গেছে কপ্টারটি গুয়াহাটি থেকে বাগডোগরা যাচ্ছিল, কিন্তু পথে চালক আবহাওয়া খারাপ থাকার বিষয়টি বুঝে কপ্টারটিকে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফুলতিপাড়া এলাকায় একটি কৃষি জমিতে নামিয়ে দেন। বাড়ি থেকে উদ্ধার হলো দুই মেয়ে ও তাদের বৃদ্ধা মায়ের মৃতদেহ। বর্ধমানের পীরপুকুর এলাকার ঘটনা। জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর পর থেকে দুই মেয়ে বন্দিতা চৌধুরী ও সংঘমিতা চৌধুরীকে নিয়ে থাকতেন মৃণালিনী চৌধুরী। বৃহস্পতিবার তাদের তিনজনেরই দেহ উদ্ধার হয়। বিদ্যুৎ বিল নিয়ে ভুতুড়ে কাণ্ড বালুরঘাটে। বিপিএল তালিকাভুক্ত হওয়ায় ছাড়ের কারণে বিলের পরিমাণ শূন্য হওয়ার কথা বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের শনিহারা গ্রামের বাসিন্দা অখিল বিশ্বাসের। অথচ সেই ব্যক্তির এবার বিদ্যুৎ বিল এসেছে প্রায় 1 লক্ষ টাকা। বিষয়টি নিয়ে নাজেহাল তিনি। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, তাহলে আমরা দেখে নেব। শিলিগুড়িতে মাধ্যমিকের সূচনার দিনই পরীক্ষার্থীদের এভাবে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সব পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানালেন মমতা। কামতাপুরী ভাষার স্বীকৃতি ও পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় জানান, তাদের দাবির বিষয়টি যদি কেন্দ্রীয় সরকার অবিলম্বে পূরণ না করে তাহলে পঞ্চায়েত নির্বাচনের আগে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। যেভাবে জাল বিছিয়ে টাকা তোলা হয়েছে সেভাবে জাল গুটিয়ে অপরাধীদের ধরা হচ্ছে। কালীঘাটের কাকু প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, সিবিআই নিয়োগ দুর্নীতির তদন্ত করছে, যখন যেভাবে তথ্য আসবে তখন তাদের সেভাবেই জেরা করা হবে। মাধ্যমিক পরীক্ষার্থীকে পিষে দিল দাঁতাল। রাজগঞ্জের টাকিমারি এলাকার ঘটনা। বাবার সঙ্গে বাইকে করে যাওয়ার সময় দাঁতালটি হামলা চালায়। বাবা বেঁচে গেলেও পরীক্ষার্থী অর্জুন দাসকে পিষে দেয় দাঁতালটি।